বন্ধুরা, বাংলা গ্রিন টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর তা হচ্ছে দুধের সাথে রসুন খেলে কি হয়। এই মিশ্রণটি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কোলেস্ট্রল, মাইগ্রেন এমনকি সর্দি কাশি দূর করতে চমৎকার কাজ করে। বর্তমান সময়ের জীবনযাপন আগের তুলনায় অনেক পাল্টে গেছে, তাছাড়া খাবার দাবারে চলে এসেছে ব্যাপক পরিবর্তন। আর এই পরিবর্তনের ফলে লোকজনের শরীরে নানা ধরনের রোগ দেখা দিচ্ছে, পাশাপাশি দেখা দিচ্ছে কোমর ব্যথা, হাঁটুর ব্যথার মতো নানা ধরনের সমস্যা। কখনো কখনো কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এতটাই বেড়ে যায় যে চলাফেরাও কষ্টকর হয়ে ওঠে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনি এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পেতে পারেন, পাশাপাশি রসুন এবং দুধের মিশ্রণের সাহায্যে আপনার অ্যাস্থমা, মাইগ্রেন, কোলেস্ট্রল এবং সর্দি কাশিও দূর হয়ে যাবে। এটা পান করার ফলে প্রতিরোধ শক্তিও বেড়ে যাবে। দুধ আর রসুনের অনেক ধরনের গুণাগুণ রয়েছে। দুধ একটি সুষম খাবার আর রসুনের রয়েছে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা। এবারে আমি আপনাদের জানাবো এই মিশ্রণটিকে কীভাবে তৈরি করবেন। সবার প্রথমে রসুনের চারটি টুকরা নিয়ে নিন আর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিন। তারপর একটি বাড়িতে 200 মিলিলিটার গরুর দুধ নিন আর এই দুধের মধ্যে রসুনগুলোকে অ্যাড করে নিন এবং এটাকে বয়েল করে নিন। এরপর এটাকে 7 থেকে 8 মিনিট বয়েল করার পর এই মিশ্রণটিকে একটি গ্লাসে নিয়ে নিন। টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে 1 চামচ মধু অ্যাড করতে পারেন। আর এই মিশ্রণটিকে প্রতিদিন পান করতে থাকুন, যতদিন না পর্যন্ত আপনার সমস্যার সমাধান হয়ে যায়। প্রতিদিন এই মিশ্রণটি পান করার ফলে আপনার বডি থেকে ব্যাড কোলেস্ট্রল দূর হয়ে যাবে আর হাই কোলেস্ট্রলকে কমিয়ে দিবে। নিয়মিত এই পানীয়টি পান করলে আর্থ্রাইটিসের সমস্যা একেবারেই কমে যাবে। এটা কোলেস্ট্রল কমানোর পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করবে এবং রক্ত সঞ্চালন ভালো রাখবে। তবে এক্ষেত্রে দুধ অবশ্যই লো ফ্যাট হতে হবে। আপনার যদি ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে এই মিশ্রণটি আপনার ঘুমের সমস্যার সমাধান করে দেবে। সপ্তাহে 3 দিন এই পানীয়টি পান করলে নিউমোনিয়া কমাতেও সহায়তা হবে, খাবার হজমে সহায়তা করতে খুবই কার্যকরী এই মিশ্রণটি। এটা আপনার হাড়ের ব্যথা পুরোপুরি দূর করে ফেলবে এবং হাড়কে মজবুত করবে। যারা অতিরিক্ত মোটা হয়ে যান এবং এটা নিয়ে খুবই টেনশনে আছেন তারা এই মিশ্রণটিকে পান করুন, এর ফলে আপনার মেদ ঝরে যাবে। তাই আপনার যদি এ সকল সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকে রসুন ও দুধ পান করা শুরু করে দিন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।